আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্যামসাং M30S। ফোনটা 6 অ্যাম্পিয়ার করে নিতেছে, ফোনটা চালু হচ্ছে না। ফোনটা পুনরায় সিপিইউ রিবুলিং করা হয়েছিল, পরে কিছুদিন চলার পরে আবার ফোনটা ডেড হয়ে যায়, এখন ফোনটা চালু হচ্ছে না। তো আজকে এই কাজটা কিভাবে করা যায় এবং ডেড রিকভারি কিভাবে করা যায় আজকে আপনাদেরকে পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কোনো রেসপন্স নাই, ফোনটাতে মূলত 50-এর উপরে চার্জ আছে কিন্তু ফোনটা চালু হচ্ছে না। তো প্রথম অবস্থায় আমরা সিপিইউটাই রিবুলিং করব, কারণ আগে যাতে সিপিইউ রিবুলিং করেছিল এবং আমি পাওয়ার সাপ্লাইতে যে রিডিংটা পাইলাম সেটা হচ্ছে আপনার 240, এরকম রিডিং উঠে দাঁড়িয়ে থাকে। তো এখানে সিপিইউটা রিবুলিং করছে এবং টাচে কাজ করে নাই, যে 2 নম্বর পিনটা ওটা এখান থেকে লাইনটা জাম্পার মারছিল। আর এখানে সিপুর এক পাশ দিয়ে কিরকম ভাঙে গেছে, পরবর্তীতে উনি ইউবি গ্লু দিয়ে কাজ করে দিয়েছিল। তো আজকে এই কাজটা কিভাবে সম্পন্ন করা যায় এবং সিপুটা পুনরায় আবার কিভাবে জীবিত করা যায় আজকে পুরো প্রসেসটা আপনাকে দেখাবো। তো প্রথম অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ফোনে কোনো প্রকার শর্টিং আছে কিনা। কোনো প্রকার শর্টিং নাই, একবারে 0% শর্টিং। এখন আমি পিসিবি স্ট্যান্ডের সাথে মাদারবোর্ডটা কানেকশন করে সিপিইউটা রিমুভ করব, র্যামটা রিমুভ করব, করে মাদারবোর্ডটা ভালো করে ক্লিনিং করব এবং সিপিইউ এবং র্যাম যেটা আছে ভালো করে রিবুলিং করব। আর এই সিপিইউ রিবুলিং করা খুবই টাফ, যারা স্যামসাং A50, A30, A30S, M30S সিপিইউ রিবুলিং করছেন তারা জানেন এই সমস্ত সিপিইউ গুলা রিবুলিং করতে অনেক টাফ। তো আমি হালকা একটু পেস্ট দিয়ে নিতেছি সিপিইউটা এবং র্যামটা উঠানোর জন্য। আর এই সিপিইউ র্যামটা উঠাতে বেশি কষ্ট হবে না, কারণ আগে একবার রিবুলিং করছে তার জন্য। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখানে সিপিইউটার এক কর্নার দিয়ে পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে এবং ইউবি গ্লু দিয়ে আপনার রিপেয়ার করছে। তো আমিও ইউবি গ্লু দিয়ে রিপেয়ার করব এবং পুনরায় ফোনটা চালু করার চেষ্টা করব। তো এখন ভালো করে মাদারবোর্ডটা ক্লিনিং করে নিতেছি, কারণ এই ফোনটা কাস্টমার দীর্ঘদিন চালাইতে পারে নাই, পুনরায় আবার ডেড হয়ে যায়। মূলত যারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, অল্প হিটে সিপিইউ গুলো উঠাতে গেলে এই অবস্থা হয়ে যায় এবং আর্ন নাইফ যদি ধারালো হয় তাহলে কাটতে গেলে আপনার সিপিউর লেয়ার কেটে যায় এবং সিপিউর যে আবরণটা আছে আবরণটা কেটে যায়, বা সিপিউ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, র্যাম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো এই ফোনটা যাতে চলছে তার জন্য আমি কাজটা নিয়েছি, যে এটা যাতে রিপেয়ার করে দেওয়ার পরে চলছে, তো এখন আবার পুনরায় রিপেয়ার করে দেব ভালো করে, যাতে কাস্টমার দীর্ঘদিন চালাইতে পারে। তো মাদারবোর্ডটা ভালো করে ক্লিনিং করে নিতেছি। তো এখানে আমি ভিডিওটা কিছু স্কিপ করে নিয়েছি, কারণ সিপিইউ রিবিলিং করতে আমার প্রচুর সময় লেগে গেছে, এবং সিপিইউটা একদিকে ড্যামেজ ছিল একটা পাশ, ওই ড্যামেজ জায়গাটা রিপেয়ার করতে প্রচুর সময় লাগছে, তার জন্য যে রিবিলিং এর ভিডিওটা আমি আপনাদেরকে দিতে পারি না। তো এখন আমি সিপিইউটা মাদারবোর্ডে ইনস্টল করব, র্যামটা ইনস্টল করব, এবং পুনরায় দেখবো যে ফোনটা চালু হয় কিনা। আর আপনারা কখন বুঝবেন যে ফোনটা চালু হবে? যখন দেখবেন আপনার সিপিইউটা ভালো করে রিবুলিং হয়েছে, আপনার মনে একটা ধারণা হচ্ছে যে ফোনটা চালুই হবে, রিবুলিংটা ভালো হয়েছে। তো মাদারবোর্ডটা ঠান্ডা হোক, তারপরে আমি চেক দেব, যে চেক দিয়ে দেখবো যে ফোনটা চালু হয় কিনা। যদি চালু না হয় তাহলে পুনরায় সিপিইউ চেঞ্জ করতে হবে, কারণ সিপিইউটা একদিকে ক্র্যাশ হয়ে ড্যামেজ হয়ে গেছে। তারপরে আমি যথেষ্ট চেষ্টা করছি, রিবুলিং করছি, এখন শুধু চেক দিয়ে দেখবো যে ফোনটা চালু হয় কিনা। তো পাওয়ার বাটন প্রেস করতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফোনটা চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো অপেক্ষা করবো যে ফোনটা হ্যাং লোগো থাকে না পুরোপুরি চালু হয়, দেখতে পাচ্ছেন চালু হইতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।